আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন মার্কেটটি পুরোই গ্রিন রয়েছে, এএক্সি সবচেয়ে আপ হয়েছে। সো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, এই মাসের মধ্যে দুইটা কয়েন খুবই আপনাদের ভালো প্রফিট দিবে, সেই দুইটা কয়েন নিয়ে ফান্ডামেন্টাল টেকনিক্যাল আপনাদেরকে আলোচনা করবো, এছাড়া বিটিসি নিয়ে একটু কথা বলবো। সো আসুন শুরু করি। সো ভিডিও শুরু করার আগে আমার আর এক স্টুডেন্টের সাফল্য নিয়ে কথা বলতে চাই। উনি দেখতে পাচ্ছেন 24 জুলাই মেসেজ দিয়েছে, উনি এখানে আমার কোর্স শেষ করে $56 টোটাল প্রফিট করেছে। এরপর আজকে আরেকটি উনি লিখেছে, উনি এখানে $54 প্রফিট করেছে। সো এখানে ওনার যাবতীয় সাপোর্ট এভরিথিং সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা যদি এখন বিটিসি নিয়ে একটু কথা বলি, বিটিসি বর্তমানে প্রাইস রয়েছে $33,847, এটি কারেন্ট প্রাইস যেটা রয়েছে সেটা থেকে কত যেতে পারে। এর নেক্সট টার্গেট হচ্ছে, আমরা যদি তার নেক্সট রেসিস্ট্যান্টটা ধরি, তাহলে এটি আমি আশা করি 36,600 থেকে 37,000 একটা যাওয়ার চান্স রয়েছে। তো 37,000 থেকে এটি আবার ডাউনের পসিবিলিটি রয়েছে বিভিন্ন কারণে, বিটিসি যে ডাউন ট্রেন। অনেকে বলতে পারে যে বিটিসি কি ডাউন ট্রেন থেকে আপ ট্রেন শুরু হয়েছে কিনা, অর্থাৎ 42 থেকে কি বুলিশে এসেছে কিনা। 42 থেকে কিছুটা বুলিশমুখী হয়েছে, রিসেন্টলি ইলন মাস্কের একটা মিটিং হয়েছিল বিটিসি নিয়ে, এবং বিশ্বের আরও বড় বড় যারা বিলিয়নিয়র সেলিব্রিটি তাদের সহ। সো ওই মিটিংয়ে ইলন মাস্ক তার যেই কোম্পানি টেসলা সেটার কিছু উনি ইনভেস্টমেন্ট করে সেটা বলেছে। ইভেন উনি এখনও পর্যন্ত কোনো বিটিসি সেল করে নাই, সে নিয়েও ডিসকাস করেছে। এর পরিপ্রেক্ষিতে বিশ্বের নতুন নতুন কিছু ইনভেস্টর বিটিসি সম্পর্কে, বিটকয়েন সম্পর্কে নতুন জেনেছে, তারা কিছু ইনভেস্ট করার কারণে বিটিসি 29,200 দেখতে পাচ্ছেন, যে একটা ব্রেকডাউন হয়েছিল সেটা থেকে মার্কেট বর্তমানে 33,800 রয়েছে। সো এটি অনেকে বলতে পারে এটা কি রিয়েল ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট। আমি যদি আমার পার্সোনাল ইউনিয়ন বলি, তাহলে আমার কাছে এটি ফেক ব্রেকআউট। তো এটি বিটিসি এখনও আমি আশা করি, বিটিসি যেইভাবে চলতেছে, যেইভাবে তার ডাউন ট্রেন মুখী এখনও আছে, সেই হিসাবে এটি অনায়াসে 24-25-26,000 আসার চান্স এখনও কিন্তু ফেলে দেওয়া যায় না। সো আপনারা যারা বিগ ইনভেস্টমেন্ট করতে চান, তারা 25-26,000 আসলে কিছুটা বেশি ইনভেস্ট করতে পারেন। এখন মোটামুটি শর্ট ট্রেড করবেন, ইনভেস্ট করে 1-2 দিন রেখে আবার সেল করে দিবেন, এভাবে ট্রেড করতে পারেন। আর বিটিসি একদম বুলিশ হতে হলে অনায়াসে এটাকে 40,000 ক্রস করতে হবে। সো 40-42,000 ক্রস করলে বুঝবেন যে মার্কেট আবার বেয়ারিশ মোড ছেড়ে বুলিশ মোড শুরু হয়েছে। আমরা যদি এখানে 1 উইকের চার্টে দেখি, 1 উইকে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই গ্রিন ক্যান্ডেলটা যদি লাস্ট উইকের যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সেটার উপরে যদি এই উইকে ক্লোজ হয়, এই গ্রিন ক্যান্ডেল যেটা তৈরি হয়েছে 1 উইকের, এটা যদি প্রিভিয়াস পূর্বের 1 উইকের রেড ক্যান্ডেলের উপরে গিয়ে মার্কেট ক্লোজ হয়, তাহলে আমরা বুঝে নিব এই সপ্তাহে মার্কেট আপ থাকবে। তো এই গ্রিন ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রিভিয়াস রেড ক্যান্ডেলের উপর ক্লোজ হয় কিনা সেটি দেখার বিষয়। আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে জড়িত আছেন বাংলাদেশে অথবা ইন্ডিয়ায় কলকাতায়, আপনারা এই টেলিগ্রাম ইউটিউব বাই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করা উচিত, কারণ এই টেলিগ্রাম চ্যানেলে মার্কেটের ইনস্ট্যান্টলি আপডেট, নিউজ এবং ফ্রি সিগনাল দেওয়া হয়। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এবার আসুন প্রথম যে কয়েন নিয়ে আপনাদেরকে সাজেস্ট করব, সেটি হচ্ছে টোকো ক্রিপ্টো, এর শর্ট নাম হচ্ছে টিকিও। এর কারেন্ট প্রাইস হচ্ছে 1.67, এটি আজকে 10% আপে রয়েছে এবং র্যাঙ্কও খুবই ভালো রয়েছে। এটি সাজেস্ট করার বিভিন্ন নিউজ রয়েছে, এই পুরো মাস জুড়ে, জুলাই মাস জুড়ে এই কয়েনটি ব্রান হবে। তো ব্রান মানি অনেকে যারা নতুন তাদের জন্য বলতে চায়, ব্রান মানি হচ্ছে একটা কয়েন ফুরিয়ে ফেলা, যার বাংলায় সহজ হচ্ছে কমিয়ে ফেলা। ফর এক্সাম্পল, কয়েনের সাপ্লাই রয়েছে মার্কেটে 100টা, তো সেটা থেকে তারা কিছু কমাবে, 90টা করবে, এটা হচ্ছে কয়েন ব্রান। সো এই কারণে কয়েনের দাম বাড়ে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েনের ব্রানের নিউজ পাবলিশ হওয়ার পর থেকে ভলিউম অনেক বেড়েছে, অনেক মানুষে বাই করেছে। তো এটি যে কবে কবে ব্রান হবে, এটি বাইন্যান্স সহ বড় বড় অ্যাকশন সাইডে পেয়ে যাবেন, এটি কবে ব্রান হবে সেটি আমরা এখন দেখব। টোকো ক্রিপ্টোর আমরা যদি টুইটারে এসে যাই, দেখতে পারবেন এইখানে টুইটারে তাদের রয়েছে এভরিথিং, নিউজ টিউজ কবে পাবলিশ হবে, এখানে প্রায় 3 লাখ লোক ফলো করেছে। এখানে তাদের লাস্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন, এই যে টোকো ইস্ট বার্নিং, টোকো এই কয়েনটা এই সর্বপ্রথম ব্রান শুরু করেছে, এবং তাদের প্রথম ব্রান হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 25 জুলাই, দ্বিতীয় ব্রান হচ্ছে 27 জুলাই, আর থার্ড ব্রান হচ্ছে 29 জুলাই, এবং ফোর্থ ব্রান হচ্ছে 30 জুলাই। তো 30 জুলাই পর্যন্ত কন্টিনিউয়াসলি এই কয়েনটা ডিক্রেস হবে, অর্থাৎ কয়েন সাপ্লাই কমাবে, সেটার উপর ভিত্তি করে এই কয়েনটা প্রচুর আপ হতে পারে। বর্তমানে প্রায়
$1 মতো রয়েছে, 1.60 সেন্ট। সো এটি অনায়াসে $2 ক্রস করবে আমি আশা করি। সো আরেকটি কারণে টোকো কয়েন আপনারা কিনতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন টোকো এনএফটি। সো এনএফটি তো নন ফ্রাঞ্জিবল টোকেন, আপনারা সবাই জানেন এনএফটি এখন হাইপ চলতেছে। তো টোকোর এনএফটিও আসতেছে কিছুদিনের মধ্যে, তারা এনএফটির এখানে একটা অ্যানাউন্সমেন্টস দিয়েছে। তো এটার উপর ভিত্তি করেও মার্কেট কিন্তু আপ হওয়ার চান্স রয়েছে। তো এই দুইটা হচ্ছে টোকো কয়েনের মেইন নিউজ এবং বিগ বিগ নিউজ। এই সমস্ত নিউজের কারণে এক একটা কয়েন অনেক আপ হয়ে থাকে। তো যেহেতু টোকো ভালো কয়েন, আপনারা জানেন টোকো হচ্ছে ইন্দোনেশিয়া ভিত্তিক একটি কয়েন, ইন্দোনেশিয়ার মেইন এক্সচেঞ্জ সাইট টোকো ক্রিপ্টো তাদের একটি মেইন কয়েন, এবং এটির পাওয়ার বাই বাইন্যান্স রয়েছে, বাইন্যান্স এর পৃষ্ঠপোষকতা করে থাকে। এটি লং টার্মের জন্য ভালো, শর্ট টার্মের জন্য ভালো প্রফিট করতে পারবেন। সো আপনারা আপনাদের নিজেদের রিস্ক অনুযায়ী আপনারা বাই করতে পারেন। তারপরে যে কয়েনটা আমি সাজেস্ট করবো, আপনাদের সবার ফেভারিট কয়েন ডজ কয়েন, একে আমরা বাঙালিরা ডগি কয়েনে বলে থাকি। এর কারেন্ট প্রাইস হচ্ছে 19 সেন্ট, এর র্যাঙ্ক 8 নম্বর রয়েছে। এটি কেন সাজেস্ট করছি, এটি আবার সাজেস্ট করছি কারণ এই কয়েনটা আমি যতদিনই সাজেস্ট করি আপনাদেরকে বলি, যখন ইলন মাস্ক টুইট করবে তখন এই কয়েনটা আপনাদের কিনা উচিত। তারপর 1-2 সপ্তাহ রেখে দিবেন, ভালো প্রফিট আসলে সেল করে দিবেন, আবার কিনবেন। তো ইলন মাস্কের দুইটা বিগ টুইটের কারণে এই কয়েনটা আমি এখন আপনাদেরকে সাজেস্ট করবো, এবং আমি আপনি একটু আগেও এই কয়েনটা আমি বাই করেছি। সো এর র্যাঙ্ক এভরিথিং ভালো পজিশনে রয়েছে, এবং লাস্ট 30 দিনে এটি মোটামুটি অত আপ হয় নাই, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট 30 দিনে এটি 17% ডাউন রয়েছে। এখন 19 সেন্টে রয়েছে, অনায়াসে এটি 20-30 সেন্ট 40 সেন্টে যাওয়ার পসিবিলিটি রয়েছে BTC যদি এভরিথিং ঠিক থাকে। সো ইলন মাস্ক কী টুইট করেছে, কেন এটি বাড়তে পারে, কেন এটি আমি সাজেস্ট করেছি, এটি আমরা এখন দেখবো ইলন মাস্কের টুইট। আমরা এখন ইলন মাস্কের টুইটে এসে গিয়েছি, দেখতে পাচ্ছেন এটা তার পার্সোনাল টুইটার অ্যাকাউন্ট। এইখানে আপনারা দেখতে পারবেন যে 4 ঘন্টা আগে উনি একটি টুইট করেছে, জাস্ট একটি ফান করেছে, পিপল সেইং ইউ ক্যান ট্রাস্ট দ্য গভর্নমেন্ট আর মাই ওয়াইফ হচ্ছে ডগি। অর্থাৎ এখানে উনি যেটা মেন করেছে ডগি, উনি ভালো একটা পজিটিভ রিভিউ দিয়েছে। এটা প্রায় 2,60,000 মানুষ এই টুইটটা দেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই মিম ফানটাও ডগি কোয়েনের জন্য ভালো হবে রিসেন্টলি আপ হওয়ার জন্য। একটা বিশেষত্ব আমি দেখেছি আজকে, ইলন মাস্ক তার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করেছে। তার প্রোফাইল পিকচারে আমরা যদি জুম করি দেখতে পারবেন, এই যে জুম করেছি দেখেন, এখানে স্পষ্টভাবে উনি ওনার সানগ্লাসে দুইটা ডজ কয়েনের লোগো লাগিয়েছে, যেটা আমরা ডগি কয়েন বলে থাকি। তো এই ডগি কয়েনের দুইটা লোগো উনি দিয়েছে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। সো দুই জায়গায় উনি কয়েনটা প্রমোট করেছে, একটি হচ্ছে টুইট করেছে তার ওয়াইফ কেন্দ্রিক একটা মিমো ফান হিসাবে, আর সেকেন্ড হচ্ছে ওনার সানগ্লাসে ডগ কয়েনের লোগো দিয়েছে। সো এটি খুবই ভালো সাইন, আশা করি খুব তাড়াতাড়ি ডজি কয়েন আবার একটা আপ হবে, মিনিমাম 20-30-50-100% প্রফিট দিতে পারে আপনাদেরকে যদি BTC এভরিথিং ঠিক থাকে। তো আজকে ছিল এটা তাড়াতাড়ি এই দুইটা কয়েনের আপগ্রেড, আপনি আরও নিজের রিসার্চ করবেন, আমি জাস্ট আমার আইডিয়া দিয়েছি, আপনি আরও নিজের রিসার্চ করে নিজের রিস্ক অনুযায়ী কয়েন দুইটাতে ইনভেস্ট করবেন। BTC যদি ঠিক থাকে, ডাউন অত না হয়, তাহলে আশা করি এই দুইটা থেকে ভালো প্রফিট পাবেন, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা ইনভেস্ট করবেন নাকি করবেন না। তো কোনো কয়েন নিয়ে অথবা কোনো কিছু নিয়ে জানার থাকলে অনায়াসে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনার প্রয়োজনে, এবং চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন। যত বেশি লাইক দিবেন তত বেশি আপনারা নতুন ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।